প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখনও আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশে আমার একই ঘোর, তুমিই পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো কি আছে? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি শুধু বোস পরিবারের নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি, তুমি এখনো বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম করে নেও, শুধু হৃদয়ে যেন তোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটি কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে, আজ যখন ঘাড়ের উপরে AK-47 এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশে ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মেয়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও যাবে উনি আসছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।